প্রিয় শিক্ষার্থী বন্ধু, এসএসসি পরীক্ষা সাফল্যের জন্য তোমায় অভিনন্দন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরও বেশি মজবুত করতে হবে, আর তার জন্য নির্বাচন করতে হবে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তোমার মধ্যে লুকোনো সমস্ত যোগ্যতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ থাকবে। ঠিক সেরকমই একটি স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ। কমার্স কলেজ নাম হলেও এখানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা উভয় শাখায় শিক্ষাদান করা হয়, যেটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ঢাকা বোর্ডের শীর্ষ কলেজের তালিকায় চতুর্থ স্থান অর্জন করে এর রয়েছে সম্পূর্ণ নিজস্ব স্থায়ী ক্যাম্পাস, যা পুরোপুরি ধূমপান ও রাজনীতিমুক্ত। এর টিচার্স প্যানেলে রয়েছেন এক ঝাঁক মেধাবী, অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল শিক্ষক। তাদের ইনোভেটিভ টিচিং মেথড সর্বোত্তম পাঠদানে নিশ্চয়তা দেয়। লাইব্রেরিতে রয়েছে পর্যাপ্ত রেফারেন্স বুক, পত্রপত্রিকা, ম্যাগাজিন ও রিসার্চ পেপার, আছে সর্বাধুনিক বিজ্ঞানাগার ও নিজস্ব সার্ভার বেসড কম্পিউটার ল্যাব, রয়েছে অনলাইন ডাটাবেজে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশের সুযোগ। আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ছেলে ও মেয়েদের আবাসন ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ পৃথক ভবনে, রয়েছে মেডিকেল চেক আপ, জরুরি চিকিৎসা সুবিধা ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, রয়েছে সুপরিসর আধুনিক অডিটোরিয়াম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে, ভালো রেজাল্টের চেয়ে ভালো মেধাবী ও আলোকিত মানুষ হওয়াটা বেশি প্রয়োজন। বন্ধুদের নিয়ে চলে এসো, ঘুরে ফিরে নিজেরাই যাচাই করে দেখো সবকিছু। আইডিয়াল কমার্স কলেজ, 81 গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা। গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া। সম্প্রতি রাজধানীর ফার্মগেটে অবস্থিত আইডিয়াল কমার্স কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান, উন্মুক্ত আড্ডা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য ডক্টর এম এ হালিম পাটোয়ারি এই আয়োজনের উদ্বোধন করেন। এইসব বিষয়ে আমাদের রাজশিয়ার সংক্রান্ত, ভোট সংক্রান্ত যেসব বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আশা করি আমাদের মাননীয় গণেশ পরিদর্শক মহোদয় তার অবস্থান থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর এটিএম মজ্জেম হোসেন ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকে সমস্ত শিক্ষার্থীদের জন্য পৃথিবীর সব ফুলের সব সুবাস, সব পাখির গান, সব নদীর কল্লোল আপনাদের জন্য এই হোক আমার থেকে আপনাদের প্রতি সবচেয়ে শ্রেষ্ঠ উচ্চারণ, জয় বাংলা। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন। এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, যারা পিছনে কাজ করেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে অ্যালামনাই নবগঠিত যে অ্যালামনাই হয়েছে, সেই অ্যালামনাই সদস্যদেরকে এবং আমার কলেজের শিক্ষক যারা দিন রাত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি উপহার দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এ সময় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক সহ বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া ও মিলা। এ সময় সকল শিক্ষার্থীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বর্ণিল সে আয়োজনে উৎসব মুখর হয়ে উঠেছিল রাজধানীর নাম করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস।